আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। গত বছর পাকা আমের কিছু পাল্প তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম। সেই পাল্পটা দিয়েই কিন্তু এখন জুস করে নিচ্ছি। পাকা আম কিছু ফ্রোজেন করে রাখাতে কিন্তু এই অসময়ে পাকা আমের জুস খেতে পারছি। বর্তমানে কিন্তু বাজারে যে পাকা আম বের হয়েছে অনেক বেশি দাম। বক্সে যেই পরিমাণ পাকা আমের পাল্প তৈরি করা আছে, আমি কিন্তু ইচ্ছে করলে পুরো মাস জুড়েই পাকা আমের জুস বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। তো এখানে পাকা আম জুস তৈরির জন্য গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ চিনি, আর আপনাদের বাসায় যদি ম্যাঙ্গো ট্যাংটা থাকে ম্যাঙ্গো ট্যাংটা অ্যাড করতে পারেন। দেখবেন যে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। পরিবেশনের আগে আমি সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে বাসায় ম্যাঙ্গো জুসটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি যে অনেক বেশি ভালো লাগবে। আমার বাসা থেকে না যেদিকেই তাকাই সানসেটটা এত সুন্দর লাগে। সন্ধ্যার আগ মুহূর্তে প্রতিদিন ইচ্ছে করে ভিডিওতে আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে। আর বেলি ফুলে দেখেন কলিগুলো কিন্তু একটু বড় হয়ে এসেছে, মনে হয় এক দুই দিনের মধ্যে কলি ফুটে যাবে। জীবনের প্রতিটা মুহূর্তই সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করুন। চোখের পলকে দেখতে দেখতে অনেক আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছি ছোট সময় থেকে, যাদের দেখে বড় হয়েছি। বর্তমানে অনেকেই নেই আমাদের পরিবারে, খুবই খারাপ লাগে। যাদের সাথে খেলা করে বড় হয়েছি, যাদের হাত ধরে বড় হয়েছি, তারাই আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছে। আর মানুষ মরণশীল, এই কথাটা সত্য, কিন্তু অসময়ের মরণগুলো না খুব বেশি কষ্ট হয় কেন জানি মেনে নিতে। একটা মানুষ তার অবস্থান থেকে যেমনই হোক না কেন, একটা মানুষ তার পরিবারের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, পরিবারের প্রত্যেকটা সদস্যকে ঘিরেই কিন্তু পরিবারের আনন্দ। পরিবার থেকে যদি কেউ হারিয়ে যায় তাহলে সেই পরিবারের সদস্যগুলোই জানে যে সেই মানুষটাকে ছাড়া কতটুকু কষ্ট হচ্ছে তাদের জীবনের পথ চলাগুলো আর জীবন কাটাতে। এটা আসলে আল্লাহ না করুক এরকম পরিস্থিতি কারো জীবনে না আসুক, কেউ অসময়ে না চলে যাক তার পরিবারকে ছেড়ে, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনাদের সাথে গল্প করতে করতে আরেকটা বিষয় শেয়ার করি। আমার দুই মেয়ে মিলে আবার সুন্দরভাবে রান্নাঘরটা একটু গুছিয়ে দিয়েছে। কিছুদিন পর পরই রান্নাঘরটা সুন্দরভাবে ওরা গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি মাঝে মধ্যে বলি যে মামুনি, আমি রান্নাবান্না করে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি, যদি তোমরা পারো মাঝে মধ্যে একটু আমাকে গোছানোর কাজে হেল্প করো তাহলে আমার অনেকটাই হেল্প হয়ে যায়। তো আজকে আবার সুন্দরভাবে দেখলাম শেষ বিকেলের দিকে দুই বোন মিলে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আমার ছোট মেয়ে আর অরিও খুব সুন্দর করে খেলা করছিল, আমি আবার একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। ও খুব সুন্দর খেলে এই বলটা দিয়ে। অনেক সময় ধরে অরিওর দুষ্টুমি দেখছিলাম, তো আপনাদের সাথে চিন্তা করলাম একটু ভিডিওতে শেয়ার করে দিই। খুব সুন্দর খেলা করছিল আমার মেয়ের সাথে অনেক সময় ধরে, আর ওর সাথেও একটু খেলাধুলা দরকার আছে। ও দেখেছি ওর সাথে যদি একটু সময় না দেওয়া হয় ও একদম মন খারাপ করে বসে থাকে। আমরা যদি বাসার বাহিরে কোথাও যাই, বাসায় যদি একটু লেট করে আসি, দেখা যায় প্রায়ই অরিও এসে দেখছি যে ও কান্না করছে, ওর দুটো চোখ একদম টল টল করছে পানিতে। তো আমরা বুঝি যে অনেক সময় ধরে আমাদেরকে দেখতে পাইনি, সে কারণে কান্না করছে। আপনার বাসার যে কোনো পোষা প্রাণী দেখবেন আপনাকে খুব ভালো করে চিনবে, আর আপনার প্রতি আলাদা একটা টান থাকবে, মায়া থাকবে। আমি দেখেছি অরিওকে যদি কোনো সময় আমি ধমক দিই বা কোনো কারণে রাগ করি, ওর চোখের মধ্যে পানি টলটল করে। আমি এই বিষয়টা খেয়াল করেছি, যেদিনই ওর সাথে একটু সময় কম কাটাবো বা একটু রাগ করে কথা বলি সেদিনই আমি লক্ষ্য করেছি যে ওর চোখে পানি চলে আসে।
আমি বিষয়গুলো কিছুদিন খেয়াল করার পর এখন চেষ্টা করি ওর সাথে রাগ না করে কথা বলার জন্য, যত দুষ্টুমি করুক আর ওর সাথে একটু বেশি করে সময় দেওয়ার জন্য। পরেওর কিছু সময় আছে যে এই সময়গুলো ওকে দিতে হয়, ওর সাথে খেলা করতে হয়। দেখা গিয়েছে ওই সময়টা যদি ওর সাথে খেলা না করি তাহলে বারবার উন্না ধরে টানবে, নয়তো বা বারবার পায়ের কাছে এসে একবার দৌড়ে আসবে আবার চলে যাবে, এরকম বুঝাবে যে ওর সাথে যেন আমরা একটু খেলা করি। এখন যেহেতু রোদ্রের প্রখরতা অনেকটাই বেশি, তো সেই কারণে একটু রাতের দিকেই গাছগুলোতে পানি দিই, একটু তাপটা কমে আসলে, নয়তো বা অনেক সময় গাছ মরে যায় গাছের গুঁড়ায় যদি বেশি পরিমাণ তাপমাত্রা থাকে। গাছের গুঁড়ায় গুঁড়ায় অল্প অল্প করে পানি দিই, উপর থেকে আবার ভালোভাবে পানি স্প্রে করে দিচ্ছি যেন গাছের পাতাগুলো দেখতে অনেকটা সজীব লাগে আর আর্দ্রতাও কমে না যায়। প্রয়োজন ছাড়া কোনো ঘরের লাইটই জ্বালাচ্ছি না সন্ধ্যার পর, শুধুমাত্র যে ঘরটাতে প্রয়োজন বা বাচ্চারা লেখাপড়া করবে সেক্ষেত্রে দেখা গেছে সেই ঘরের লাইটটাই জ্বালাচ্ছি, নয়তো বা ঘর অনেকটাই গরম হয়ে যাচ্ছে তো সে কারণে কষ্ট হচ্ছে। আজকে সন্ধ্যার পর থেকে তেমন একটা বাতাস ছিল না, তো এখন দেখলাম আবার আকাশে সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে, পাশাপাশি একটু ঠান্ডা বাতাস আসছে, মনে হয় আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের শহরেও কিন্তু আমরা অনেক বেশি বৃষ্টির অপেক্ষায় আছি, আর এই বিদ্যুৎ চমকানোটা দেখে কিন্তু মনটাও ভালো লাগছিল, অনেক বেশি অপেক্ষা করছিলাম এক পশলা বৃষ্টির। মেয়েরা যেহেতু আমাকে রান্নাঘরটা পরিষ্কারই করে দিয়েছে আর বাইরেও একটু ঠান্ডা বাতাস বইছে, তো চিন্তা করলাম মেয়েদের জন্য একটু ভাজা পোড়া করে দিই। তো নিজে আর পরিশ্রম করে ভাজা পোড়া করতে যাইনি, ঘরে কিছু ফ্রোজেন ফুড ছিল সেগুলোই এখন ভেজে দিব। বাচ্চাদেরকে আবার জিজ্ঞেস করছিলাম যে কি খাবে, তো ওরাও বললো যে স্প্রিং রোলটা খাবে আর একটু নাগেটস খাবে, তো একসাথে এখন বাচ্চাদেরকে সুন্দরভাবে এগুলো ভেজে দিব। আর এই গরমে কিন্তু কারেন্ট একদমই থাকছে না, বারবার লোডশেডিং হচ্ছে। কারেন্ট যদি দেখা যাচ্ছে যে 5 মিনিট থাকছে, লোডশেডিং করছে 2 ঘন্টার জন্য, মাঝে মধ্যে আইপিএসও চলে যাচ্ছে, তো এইরকম সমস্যা হলে কিন্তু আইপিএসের ব্যাটারি অনেক সময় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় একটা আইপিএসের ব্যাটারি নিম্নে 3 ঘন্টা চার্জ হতে হয়, নয়তো বা ব্যাটারিতেও সমস্যা হয়ে যায়। কিন্তু কারেন্টের যে অবস্থা, চিন্তা করছি যে যাদের বাসায় ন্যূনতম আইপিএসের ব্যবস্থাটুকু নেই তাদের কী অবস্থা, তারা কীভাবে ঘুমাচ্ছে। এই গরমে আসলে আমাদের সবারই কষ্ট হয়ে যাচ্ছে, এই গরমটা কিন্তু সহনীয় গরম নয়, একদম অসহনীয় গরমই বলা চলে। চিকেন রোল আর নাগেটসটা ভেজে নিয়েছি, এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। আর উপর থেকে চিজ দিয়ে একটু ওভেনে 20 সেকেন্ডের মতন দিয়ে তারপর বাচ্চাদেরকে পরিবেশন করার ইচ্ছে ছিল, তো যেহেতু কারেন্ট চলে গিয়েছে চিন্তা করছি গরমই আছে, উপর থেকে জাস্ট চিজটা একটু গ্রেট করে দিই, তাহলে এভাবেই খেতে ভালো লাগবে। আর আমার কেন জানি চিজ খাওয়াটা একটা নেশার মতন হয়ে গিয়েছে, যে কোনো খাবারের উপর থেকে একটু চিজ দিলে সেই খাবারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। গত কয়েক বছর যাবত আমরা এত দ্রুত আবহাওয়ার পরিবর্তন দেখছি, সেটা পরিবেশ দিক থেকেই হোক বা শারীরিক দিক থেকেই হোক, আমরা কিন্তু ক্ষতিগ্রস্তই হচ্ছি। আর বিশেষ করে 2020 সালের পর থেকে করোনার যে পরিস্থিতিটা গিয়েছে এরপর থেকে কিন্তু প্রতিটা মানুষেরই আমি দেখেছি শারীরিকভাবে খুব বেশি সমস্যা দেখা দিয়েছে, শারীরিকভাবে মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। রাতের দিকে মেয়ে আবার একটু চিজ পাস্তা করেছে, ফ্রেঞ্চ ফ্রাই করেছে, একটু বার্গার তৈরি করেছে, আমি কিন্তু কিছুই বলতে পারি না, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠিয়ে আমাকে মেয়েরা এখন খাওয়াচ্ছে, তো প্রত্যেকটা খাবারই অনেক ভালো হয়েছে, বিশেষ করে বার্গারের ভিতরে যে পেটিটা তৈরি করেছিল এটা খুবই টেস্ট হয়েছে। আমরা যে বাইরে সসেসগুলো খাই বা মিট বলটা খাই ঠিক এরকম টেস্ট এসেছে আর কি। তো এই বার্গারের পেটিটা আপনাদের সাথে আরেক দিন অবশ্যই শেয়ার করবো, যেহেতু অনেক বেশি ভালো লেগেছে। আর বাচ্চারা না দেখেছি যে কোনো একটা খাবার যদি ওরা নতুন নতুন ট্রাই করে না, ওদের হাতের খাবারগুলো কিন্তু খুব টেস্ট হয়। প্রতিদিনের মতো আজকেও অরিও বসে এখানে খেলা করছিল, ও বাইরে পাখি দেখে, তারপর কাক দেখে, ওকে যদি আবার ঠুকুর দিতে আসে ও সুন্দরভাবে লুকিয়ে যায়। তো আপনাদের সাথে তো এই বিষয়টা আগেও শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি, অরিওর অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো অনেক বেশি কিউট লাগে অরিওর এই বিষয়গুলো।
সন্ধ্যার পর মেয়েদেরকে নিয়ে একটু বের হয়েছি, গরমের তাপমাত্রা তো একটুও কমছে না, তো চিন্তা করলাম বাসায় কতক্ষণ এই তাপমাত্রা সহ্য করব, একটু বাইরে থেকে বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বিশেষ করে আমার কিছু কাঁচা বাজার করতে হবে, আর মেয়েরা বলছিল মেয়েদের কিছু টুকটাক কেনাকাটা আছে, তো চিন্তা করলাম ওদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি, ওদের কাছেও ভালো লাগবে। আর দেখা যায় সপ্তাহে এক দুই দিন আমি চেষ্টা করি বাচ্চাদেরকে কোথাও না কোথাও থেকে একটু ঘুরিয়ে আনার জন্য, তাহলে ওদের কাছেও ভালো লাগে। মেয়েরা কিছু কসমেটিক্স আর এখানে কিছু গরমের কাপড় দেখছিল, আর ওদের জন্য দুইটা চার্জার ফ্যান নিয়েছি, যেহেতু কালকে থেকে আবার স্কুলে যেতে হবে, দেখা যায় স্কুলে বেশি সময় ধরেই কারেন্ট থাকছে না, তো এই ফ্যানটা দিলে অন্তত ওরা একটু গরমের হাত থেকে বাঁচতে পারবে। তো ফেরার পথে আমরা আবার একটু মোগলাই খেয়ে নিয়েছি, মোগলাই পরোটা, আর অর্ডার দিয়েছিলাম মাঠা। বিশেষ করে মাঠা খাওয়ার জন্যই এই দোকানের মধ্যে এসেছি। নরসিংদীতে রমেশের মাঠা আবার অনেক বেশি টেস্ট হয়, খুব ভালো লাগে। তো এখান থেকে আমরা মাঠা আর মোগলাই খেয়ে তারপর আবার একটু কাঁচা বাজারে যাব, কাঁচা বাজারের পর্ব শেষ হলে তারপর বাসায় যাব। বাজারের সমস্ত কাজকর্ম শেষে এবার বাসায় চলে এসেছি। কাঁচা বাজারগুলো পলিথিনের ভিতর থেকে বের করে সামান্য কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে তারপর আবার বক্স করে আর কিছু পলিথিন করে ফ্রিজে রেখে দিব। এই গরমের মধ্যে কিন্তু বাজার অনেকটাই ঘেমে থাকে, তো দেখা যায় যে ফ্যানের নিচে যদি হালকাভাবে আপনি পানিটা একটু শুকিয়ে নেন তাহলে সেই তরকারিটা কিন্তু অনেক দিনই তরতাজা থাকে। আর এটা হলো এলাচি লেবু, এই লেবুটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে, তো এই লেবুটা দেখে আমি আগে লেবুটা কিনে নিয়েছি। এই গরমে বেশি বেশি একটু ঢেঁড়সের ঝোল খাওয়ার চেষ্টা করবেন, একটু করলার তিতা শরীরের জন্য ভালো, শশা তরকারি কিন্তু শরীর অনেকটাই ঠান্ডা করে। ইচ্ছে ছিল দুই তিন দিন পর একবারে বাজারে গিয়ে মাছ মাংস তরকারি একসাথে বাজার করে নিয়ে আসবো, তো তরকারি একদমই ঘরে শেষ হয়ে গিয়েছিলো, তো সেই কারণে চিন্তা করলাম কিছু তরকারি কিনে নিয়ে আসি। দেখা যায় যে এই গরমের মধ্যে একটু তরকারি বা ঝোল টাইপের একটা কিছু না হলে বাচ্চারাও খেতে চায় না, আর খেয়ে তেমন তৃপ্তিও পাওয়া যায় না। সবশেষে আমার কিছু শখের জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আসলে এইসব কেনাকাটাগুলো না মন অনেকটাই ভালো করে দেয়, কার কাছে কেমন লাগে জানি না, মনের শান্তির জন্য হলেও ঘরের কিছু কেনাকাটার কিছু প্রয়োজন আছে। মাসে একবার হলেও ঘরের জন্য আপনারা কিছু না কিছু কিনবেন, দেখবেন যে মন মানসিকতা অনেকটাই ভালো লাগে। তো এখানে আর্টিফিশিয়াল দুইটা গাছ নিয়ে এসেছি, আর একটা বাগান বিলাসের স্টিক পেয়েছিলাম সেটা নিয়ে এসেছি। ইচ্ছে ছিল বড় স্টিকগুলো নিয়ে আসব, তো দেখা যাক, আপাতত এটা এনেছি, এটা আমার কাছে ভালোই লেগেছে। আর সাথেই কাঠের ফুলের টপটা নিয়ে এসেছি এই গরমের মধ্যে, এটার সাথে আবার মিলিয়ে যে টপ কিনবো এটা ইচ্ছে করছিল না, এক জায়গা থেকেই এই আর্টিফিশিয়াল গাছগুলো আর ফ্লাওয়ারটা কিনে নিয়ে এসেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় রেখেছি আর কীভাবে সাজিয়েছি গাছগুলো দিয়ে।